সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম 24 টেলিভিশনে। আমি মোস্তফা সাদিক। আমাদের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজাদা মহিউদ্দিন। জনাব শাহজাদা মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জনাব মহিউদ্দিন ভাই, আমরা আপনার কাছে জানতে চাব যে এই বঙ্গবন্ধুর গড়া যে ছাত্রলীগ আর এখন যে ছাত্রলীগ, এই ছাত্রলীগের মধ্যে আপনি আদর্শিক দিক থেকে কোনো তফাৎ খুঁজে পান কিনা? ধন্যবাদ আপনাকে। আদর্শ তো একটাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন লালিত আদর্শ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, এটাই তো বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ। আদর্শ তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। যেই আদর্শের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগকে তৈরি করেছিলেন, গঠন করেছিলেন, সেই আদর্শ ধারণ করেই এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এগিয়ে যাবে। আমরা জানি আদর্শ একটা চিরন্তন জিনিস। আপনারা যেভাবে ছাত্র রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন, সে তখন বিএনপি সরকার ছিল, 2000 সেই সময়টা আপনাদের জন্য হয়তো একটু কঠিন সময় ছিল, সেই সময়টা আপনারা রাজনীতি করেছেন। তো সেই কঠিন সময়ে দায়িত্ব পালন করা আর এখনকার যারা দায়িত্ব পালন করছে, তারা কিন্তু একটু সুযোগ সুবিধার বাড়তি পাচ্ছে, কারণ তারা সরকারি দলের একটা ছাত্র সংগঠন। বা আমরা বলছি যে এই আদর্শ, আপনি বলেছেন যে আদর্শ এক, একই আদর্শ নিয়ে বর্তমান ছাত্রলীগ কাজ করেছে, কিন্তু কিছু বিতর্কিত কথাবার্তা কিন্তু শোনা যায়। আমরা মিডিয়ার মাধ্যমে জানি বা আপনাদের দলেরও সিনিয়র অনেকে সেই বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনাও করে। দেখেন, আমি আগে বলি যে আমি আমাদের ছাত্র রাজনীতি 80 দশক থেকে শুরু করেছি, তখন ছিল স্বৈরাচারী এরশাদ সরকারের সময়। এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ঐতিহ্যকে ধারণ করে সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়ে গেছে তার জন্মলগ্ন থেকে। এরশাদ স্বৈরাচার, তারপরে এই 91 থেকে 96, আবার 2001 থেকে 2000 2006 সাল পর্যন্ত পর্যায়ক্রমে গণতন্ত্রের কখনো সরাসরি স্বৈরাচারী শাসন, আবার কখনো গণতন্ত্রের আড়ালে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি করেছি। সুতরাং আপনি যেটা বলেছেন যে আমরা বিপরীত স্রোতে আমাদের রাজনীতি করতে হয়েছে, আজকে যারা ছাত্র রাজনীতি করছেন, ছাত্রলীগ করছেন, যেহেতু দল ক্ষমতায়, তাদের একটু সুযোগ সুবিধা বেশি থাকবে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। তারপরেও আমি বলি যে আমি বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধান করেন, তার তত্ত্বাবধানে এখানে যখনই যাই ঘটে ছাত্রলীগের, কারণ এখন তো মিডিয়ার যুগ, কোনো কিছুই সুযোগ নেই, সুতরাং ছোটোখাটো ঘটনা অনেক সময় অনেক বড় করে দেখা যায়। আমি প্রত্যক্ষ করি আমরা ছাত্রলীগের ক্ষেত্রে, ছাত্রলীগ অনেক বড় বড় কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে। আপনারা যদি ইদানিংও লক্ষ্য করেছেন, এই ঈদের সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা ছাত্র, তাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে এই যে গরিব, এই পথ শিশুদের মধ্যে তাদের এই যে ঈদের সামগ্রী দেওয়া, খাওয়ার দেওয়া চেষ্টা করেছে, এগুলি অনেক তাদের জায়গা থেকে কিন্তু অনেক বড় বড় কাজ, এগুলির খুব একটা ফোকাস হয় না। ছাত্রলীগ বৃক্ষরোপণ করে, ছাত্রলীগ আপনার স্বেচ্ছায় বিভিন্ন জেলায় এই যে আপনার ঘূর্ণিঝড় হয়েছে, বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যেখানে দুর্যোগ সেখানে ছাত্রলীগ কিন্তু কাজ করছে, ঝাঁপিয়ে পড়েছে। বর্তমান দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে এই সমস্ত বিষয়গুলো মিডিয়া ফলো করে প্রচার করে, ছাত্রলীগ ছোট্ট ছাত্রলীগ না। আপনি যদি ছাত্রলীগের নাম দিয়ে বা আমি ছাত্রলীগ,
যাচাই বাছাই করে এসে ছাত্রলীগ কিনা ছাত্রলীগ এটা হচ্ছে অংশ এই নেগেটিভ প্রচারণাটা এই ছাত্রলীগের বিরুদ্ধে অনেক বেশি সুতরাং আমি আশা করব যে আপনিও আপনারাও ছাত্রলীগের সমালোচনা করেন কারণ ছাত্রলীগ যেখানেই অন্যায় ঘটেছে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ঘটেছে দেশ বিরোধী কর্মকাণ্ড ঘটেছে সন্ত্রাস কর্মকাণ্ড ঘটেছে সেখানে ছাত্রলীগ কিন্তু সাথে সাথে একসঙ্গে যাচ্ছে বহিষ্কার করছে প্রশাসন সক্রিয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়ে রেখেছেন পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধু ছাত্রলীগ না আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যেখান থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে ওদের অভিযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই যে আপনি অপপ্রচারের কথা বলছিলেন যে ছাত্রলীগের এত ভালো কর্মকাণ্ড আছে মিডিয়াতে সেগুলো আসে না আর ছোটখাটো হয়তো কোনো ভুলভ্রান্তি থাকলেও সেটা বড় করে দেখানো হয় তো এটাকে আপনি মনে করছেন যে ছাত্রলীগের যারা আদর্শ বিশ্বাস করে না যারা এই বিরোধিতা করে তারা এই প্রচারটা করছে না এর সাথে মিডিয়া বা অন্য কোনো না এখানে এটা এই ছাত্রলীগের বিরুদ্ধে এই অপপ্রচার তো আজকে থেকে না এটা জন্মের পর থেকে কারণ এই ছাত্রলীগ বাংলাদেশের মুক্তি আন্দোলনে আপনি ভূমিকা রেখেছেন এই ভূমিকার জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংগঠনটির জন্ম দিয়েছিলেন জন্ম লগ্ন থেকে তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ চলুক তারা চায় নাই চায় না তাদের চক্ষুশূল হচ্ছে ছাত্রলীগ কারণ ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধু বলেছেন আমার ভ্যানগার্ড হচ্ছে ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী তিনিও মনে করেন ছাত্রলীগ তার অগ্রবাহিনী সুতরাং এই মূল টার্গেট তো ছাত্রলীগ না মূল টার্গেট হচ্ছে জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে আঘাত করতে হলে ছাত্রলীগকে আঘাত করতে হবে তার অঙ্গ সহযোগী সংগঠনকে আঘাত করতে হবে এটাই চলে আসছে এবং এটি চলছে আপনি ছোট করে যদি একটা প্রশ্ন আনসার করেন সেটা হচ্ছে যে ছাত্রলীগ তো মূলত ছাত্রদের নিয়ে একটা সংগঠন এবং ছাত্রলীগের নিজস্ব গঠনতন্ত্র আছে তাদের সংবিধান আছে সেই আলোকে তারা তাদের নিজেদের সংগঠন পরিচালনা করে থাকে তো ছাত্রলীগের এর বাইরে অন্য যে সমস্ত কার্যক্রম আছে স্বেচ্ছাসেবী কার্যক্রমের কথাটা আমি বাদ কিন্তু অন্যান্য যে সমস্ত কার্যক্রমের ধরেন সরকারের অংশীদারিত্বমূলক কিছু কার্যক্রম আছে এছাড়াও আরো নেতিবাচক করতে কিছু কার্যক্রমের কথা অনেক সময় শোনা যায় সেগুলোতে ছাত্রলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণ করাটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন এখন এটা প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া চলে আসে ছাত্রলীগ করেছে এই অপপ্রচারটাই তখন তো তখন আপনাদের ছাত্রলীগের যারা নেতৃস্থানে আছে তাদের তো এটা প্রমাণ করার দায়িত্ব পড়ে যায় কোথাও ছাত্রলীগের কোন খাতায় তার নাম নেই নাম হয়ে যাচ্ছে ছাত্রলীগের সুতরাং এটা যাচাই বাছাই করার এই কতটা প্রমাণ ছাত্রলীগ দেবে তারপরেও আমি ধন্যবাদ জানাবো ছাত্রলীগকে আমি বলি তারপরেও আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাই যখনই এই সমস্ত নেতিবাচক কর্মকাণ্ডের খবর পাচ্ছে তারা যাচাই বাছাই করছে বহিষ্কার করছে প্রশাসন তাদের গ্রেপ্তার করছে এই সরকারের সময় সবচেয়ে বেশি ছাত্রলীগের নেতাকর্মী বা অঙ্গ সহযোগী সংগঠনের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশন গিয়েছে ছাত্রলীগ অ্যাকশন গিয়েছে সংগঠন অ্যাকশন আপনি যেটা বলতে চাচ্ছেন ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি বা নেতৃস্থানীয় পর্যায়ে তারা এই ব্যাপারে খুব সতর্ক আছে এবং কোথাও কোনো প্রবলেম হলে তারা সাথে সাথে সেটা অ্যাকশন নিচ্ছে তো আরেকটা জিনিস যে আপনি যেটা বলছেন আপনার কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে কোথাও গ্রামে বা ওয়ার্ডে কোনো একটা পাড়াপল্লিতে ছাত্রলীগের পরিচয় দিয়ে যারা এই ধরনের অন্যায় বা অপকর্মে জড়িত আসলে এরা কি ছাত্রলীগ অনুপ্রবেশকারী অন্য কোনো ছাত্র সংগঠন থেকে এসেছে ছাত্রলীগের ভাবমর্যাদা নষ্ট করার জন্য না এরকম এরকম কিছু নাই তা না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ছাত্রলীগের কোনো মানে কোনো লেভেলে তাদের কোনো অংশগ্রহণ নাই তারা ছাত্রলীগের কোথাও কেউ না নাম বলা হচ্ছে ছাত্রলীগ তারা ছাত্রলীগের পরিচয় দিয়েছে যদিও ছাত্রলীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তো
তো ছাত্রলীগ সম্পর্কে আমরা কথা শুনেছি, এখন শুনবো আপনি কিভাবে ছাত্রলীগে সম্পৃক্ত হলেন। আমি বললাম তো, 80 দশক থেকে তখন স্বৈরাচারী আশ্রাদের দুঃশাসন চলছিল বাংলাদেশে। 1982-83 থেকে দিক থেকে আসলে পারিবারিক ভাবেই আমাদের আমার বড় ভাই আমার এইভাবে আসলে ছাত্রলীগের সাথে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিক ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। আপনি যখন প্রথম ছাত্রলীগে কাজ শুরু করেন তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি তখন হলো ক্লাস 10-এ পড়তাম, মাদ্রাসায় পড়ছি। বাংলাদেশের কোন মাদ্রাসা চট্টগ্রামের সোয়ানিয়া আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমরা বাংলাদেশের মাদ্রাসাগুলো ছাত্রলীগের কমিটি হবে এটা কল্পনা করা যেত। সর্বপ্রথম আমরা কমিটি করেছি এবং সেই কমিটির প্রথম সভাপতি আব্দুল আজিজ নাইমি বর্তমানে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আছে। আপনি যে কমিটিতে জয়েন করেছেন সেই কমিটির সভাপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। এরপরে আমি আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমি 4 বার প্রতিনিধিত্ব করেছি। আপনি কেন্দ্রের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ। তা আমরা আপনার একটি কথা শুনি, বিজ্ঞাপনে চলে যাব। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আপনি কেন্দ্রের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একটি ছাত্রলীগের মতো বৃহৎ সংগঠনের যে অনেক বড় পোস্ট আমি মনে করি, তো ওই সময়টাতে আপনারা বিএনপি সরকার ছিল, বিএনপি সরকারের বিরুদ্ধে আপনারা অনেক আন্দোলন করেছেন। তা আন্দোলন করতে গিয়ে ছাত্র রাজনীতি যারা করে তাদেরই অনেকটা শ্রম দিতে হয় রাজপথে এবং আপনারা তো দিয়েছেন। তো সেই সময়কার একটা ঘটনা যদি আপনি আমাদেরকে বলেন, যে আপনার যেটা একটা ঘটনা না অসংখ্য ঘটনা বলা যাবে। প্রথম যে ঘটনা দিন বলবেন বলবো, আমি যে কমিটিতে ছাত্রলীগের সহসভাপতি হই, লিয়াকত শিকদার সভাপতি, নজরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক, তারা দুইজনেই সম্মেলনের 4 মাস আগে এই সরকার বিএনপি সরকার তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বসে কিন্তু সারা বাংলাদেশের ছাত্রলীগের কাউন্সিলরদের ভোটে তারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জেলখানে থাকা অবস্থা। তাদের বিরুদ্ধে 20টার অধিক মামলা দেওয়া হয়েছে। ওই কমিটির সহসভাপতি আমি ছিলাম, আমার দায়িত্ব ছিল হচ্ছে ছাত্রলীগের আইন শৃঙ্খলা সারা বাংলাদেশে যারা এই দিবার মামলার মোকদ্দমায় জেলখানা এই থেকে তাদের মুক্ত করা, মামলায় আইনি সহায়তা করার দায়িত্ব আমার ছিল। তো আমি দেখেছি তাদের আজকে কোর্টে গিয়ে একটা মামলার জামিন করে আসলাম, সন্ধ্যাবেলা এটা আসার আগে আগে তাদের বিরুদ্ধে একটা সময় রয়েছে দেখানো হয়েছে। এইভাবে 7 মাস বিভিন্ন কারাগারে তাদেরকে আজকে এখানে এখানে, শুধু তারা নয় হাজার হাজার নাগার, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যেহেতু ছিল তাদের কথা বলি, তাদেরকে ডান্ডাবিড়ি পর্যন্ত পড়ানো হয়েছিল। এটা গেল একটা এই দুঃসময়। তারপরে ভয়াবহ যেটি দুঃসময় দেখলাম 2004-এর 21শে আগস্টের গ্রেনেড হামলা, আমি ছাত্রলীগের সহসভাপতি তখন। আমি এই যে আমাদের আমি আধা মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড হবে আমি এখান থেকে একটু সরে, সেদিন আমার মৃত্যু হতে পারতো, কারণ আমার বন্ধু আমার সাথে ছিল তখন মোস্তাক আহমদ সেন্টু, এই জাস্ট আধা মিনিট আগে সে আমার গায়ের উপর হাত দিয়ে দাঁড়ানো ছিল এই মঞ্চের সামনে। আমি একটু আমার পানির পিপাসা, আমি একটু অফিসের ভিতরে যাচ্ছিলাম, ভিতরে আমি অর্ধেক যেতে পারিনি তখন এই ভয়াবহ পরিস্থিতি, এই গ্রেনেড হামলা। আপনি এই এই প্রোগ্রামটা ছিল, এটা একটি সমাবেশ, আপনারা জানেন সিলেটে যে আমাদের আনোয়ার চৌধুরীর মানে বাংলাদেশের সন্তান লন্ডনে হাই কমিশনার হিসেবে বাংলাদেশ ছিল, তার উপর এই যে জঙ্গিরা গ্রেনেড হামলা করেছে তাকে হত্যার উদ্দেশ্যে, এই হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আমাদের এই সমাবেশটা ছিল। এবং সেটাকেই লক্ষ্য করে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 200 গজ দূরে
পার্টি অফিস, বাবর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে সে বসা ছিল, হাওয়া ভবনের তত্ত্বাবধানে তারেক জিয়া এবং বাবরের সরাসরি তত্ত্বাবধানে এমন একটি মহতী অনুষ্ঠানের উপর গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, এর চেয়ে বীভৎস ঘটনা আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের ভাই আইভি রহমান সহ 21 জন আরো 100 লোক এখনো পর্যন্ত পঙ্গু অবস্থায় আছে। একটা সরকার ক্ষমতায় থেকে একটা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটাতে পারে এটি পৃথিবীতে কল্পনা করা যায়। আমার চোখে এই এর চেয়ে ভয়াবহ ঘটনা আমি আমরা জানি আরো অসংখ্য ঘটনা আছে আপনার ছাত্র জীবনে, যে আমরা অবশ্যই অনুমান করতে পারি যে সংগঠনের দায়িত্ব পালন করেছেন। আমরা বিরতির পর আমরা আরো বিস্তারিত কথা শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন প্রাইম 24 বিশ্বজুড়ে আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব মহিউদ্দিন। বিরতির আগে আপনি যে কথাটি বলেছিলেন যে গণতন্ত্রের জন্য একটি সরকার বিরোধী দলের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা করতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, তো আপনি কি মনে করেন যে বর্তমান সরকার এবং বর্তমান বিরোধী দল, বিরোধী দল একটা সংসদে আছে আর একটা সংসদের বাইরেও আছে, তো বর্তমান সরকার গণতন্ত্র রক্ষার্থে বিরোধী দলের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, তারা যে অভিযোগগুলো করে, আপনি কি মনে করেন যে তাদের এই অভিযোগগুলোর পিছনে কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কি না? আচ্ছা, আপনি এটা তুলনামূলক কম্পেয়ার করবেন 2001 সালের পরে, 2001 সাল থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন, গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই, আপনি এই বিশেষ করে এই যে মাইনরিটিদের উপর, হিন্দু ধর্মাবলম্বীদের উপর তাদেরকে তাদের উপর অত্যাচার নির্যাতন, আওয়ামী লীগ নেতা কর্মীদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, তারপরে গ্যাংরেপ হয়েছে আপনারা দেখেছেন, সেটি তুলনা করতে গেলে সেই আপনার আওয়ামী লীগ এই বিএনপি জামাতের 5 বছর শাসন হল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী আমাদের কিবরিয়া সাহেব তাকে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছে, আমাদের আহসানুল্লাহ মাস্টার গাজীপুরের এমপি শ্রমিক নেতা তাকে হত্যা করা হয়েছে, মঞ্জুরুল ইমাম খুলনায় তাকে হত্যা করা হয়েছে, এইভাবে আওয়ামী লীগের সিনিয়র এই লেভেলের নেতাকর্মীদের পর্যন্ত হত্যা করা হয়েছে। আমাকে বলেন, আমাকে দেখান, এরকমের একটা আওয়ামী লীগ যদি প্রতিশোধ নিতে চাইত, প্রতিশোধ নিতে পারত 8 বছর ক্ষমতায়, আওয়ামী লীগ কিন্তু প্রতিশোধ নেয়নি, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। সুতরাং সেই তুলনায় তুলনা করতে গেলে এখন আপনি যদি বলেন আপনি এই যে আপনি নির্বাচন প্রতিহত করার নামে মানুষ পেট্রোল দিয়ে জীবন্ত মানুষ জ্বালিয়ে মারবেন, দেশে দেশ জ্বালিয়ে সরকার করে দিবেন, গাড়িতে মানুষ পোড়াবেন, বাড়িতে মানুষ পোড়াবেন, পেট্রোল মারবেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটা কোন ধরনের বিশ্বাস করবেন? জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার, সরকার সেটি করবে, কিন্তু সরকারের ভাষায় সরকার বলছে গণতন্ত্র রক্ষার জন্য আমরা নির্বাচন করছি, আবার আরেকটা দল যারা আন্দোলন করছে তারাও কিন্তু বলছে গণতন্ত্র রক্ষার জন্য আমরা আন্দোলন করছি, তারা আন্দোলন প্রতিহত করছে সরকার, সরকার বলছে গণতন্ত্র রক্ষার জন্য। শুনেন, গণতন্ত্র তারা নির্বাচনটা আসলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ আপনাদের দিয়ে খালেদা জিয়াকে ফোন করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি যেই ভাষায়
জননেত্রী শেখ হাসিনার সাথে ব্যবহার করেছেন আপনারা জানেন সমস্ত, সুতরাং তারা আসে নাই, তারা নির্বাচনে আসবেন না। নির্বাচন ছাড়া কোন গণতন্ত্র রক্ষার জন্য এই আন্দোলন, মানুষ জ্বালা বড় পেট্রোল কি বলে যে আগুন সন্ত্রাস, এটা কোন গণতন্ত্র রক্ষার জন্য? আমরা সবাই সন্ত্রাসের বিপক্ষে, আমরা চাই যে সন্ত্রাসের কোনো দেশ নাই, সন্ত্রাসের কোনো জাত নাই, সন্ত্রাসের কোনো দল নাই। যারা সন্ত্রাসী তাদের বিচার হবে প্রচলিত আইনে, এটা সবাই কামনা করে। আমি আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাবো, যেহেতু আপনি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনি বিষয়টা বলতে পারবেন? আপনাকে আমরা কাছে পেয়েছি আজকে। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পাহাড়ি অঞ্চলে যাচ্ছিলেন ত্রাণ দেওয়ার জন্য, সেটা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। তো সেই যাওয়ার পথে উনি আক্রমণের শিকার হলেন। তো এই ব্যাপারটা নিয়ে যদিও নানান মুখী কথা আছে, তো আমি আমরা আপনার কাছ থেকে জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। প্রথম কথা হচ্ছে আমরা এই ঘটনার নিন্দা করি। আপনারা লক্ষ্য করেছেন এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অত্যন্ত দৃঢ়ভাবে এই ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন যে যারা যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটা কারা ঘটিত করেছে এখনো পর্যন্ত এটা প্রমাণিত বিষয় না। তারা যদিও বলেছে এটা আওয়ামী লীগ করেছে, অমুক করেছে, সমুক করেছে, বিষয়টা আমি যতটুকু জেনেছি, পত্রপত্রিকায় দেখেছি, অনলাইনে দেখেছি, সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাহাড় দশে মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্যোগের ঘটনা ঘটেছে 6 দিন আগে, 6 দিন পরে তারা গিয়েছেন। আপনি যে বলেছেন ত্রাণ দেওয়ার জন্য, ত্রাণ দেওয়ার জন্য না, তারা বলেছেন, তারা নিজেরাও বলেছেন, তারা দেখার জন্য, পরিদর্শন করার জন্য, পরিদর্শন করার জন্য গিয়েছে, ত্রাণ দেওয়ার জন্য। তো তারা যাচ্ছিলেন, তারা কিন্তু পুলিশকে বলেছে এক পথে যাবে, গিয়েছে আরেক পথে, পুলিশকে অন্ধকারে রেখে। পুলিশ তো তাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারা জাননি। এবং এমনও দেখেছি, এমনও শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, সেটা হচ্ছে তদন্তে প্রমাণিত হবে কারা ঘটনা ঘটিয়েছে। আমার নেত্রীও পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছে এই ঘটনাটার এই তদন্ত হবে যারাই জড়িত থাকুক। কারণ এই সরকার তো আওয়ামী লীগ সরকার তো সেই সরকার না যে অপরাধ করবে, অপরাধ করে কেউ পার পাবে, কাউকে আশকারা দেওয়া হবে, দেয় নাই এ পর্যন্ত, জননেত্রী শেখ হাসিনা দিবেনও না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা তদন্ত সাপেক্ষে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর আগেই বিএনপি ঘটা করে বলে দিলেন এরা আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে। আমার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব সহ অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে। আজকে তারা বলছেন মহাসচিবের উপর হামলা। আপনি প্রকাশ্য রাজপথে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, এই যে আমাদের বেগম মতিয়া চৌধুরী, বর্তমান কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূ, তারপরে আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সহ অসংখ্য নেতাকর্মীদের উপর রাজপথে প্রকাশ্যে পিটিয়েছে আওয়ামী লীগ। সেই কাজ কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সিনিয়র নেতার গায়ে হাত তুলেছে, পুলিশ পিটিয়েছে, হাত তুলেছে, এটার কোনো নজির নাই। আজকে বলছেন গণতন্ত্রের উপর হামলা, তখন কিসের উপর হামলা ছিল? এই যে এইভাবে রাজপথে বাংলাদেশের লিডিং পর্যায়ের নেতাদের উপর এইভাবে গণপিটুনি দিয়েছে, গণভাবে অত্যাচার করেছে, সেটা কিসের উপর হামলা ছিল? 21 আগস্টে এই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মানে সদল বলে আওয়ামী লীগের সমস্ত নেতৃত্ব ধ্বংস করে দেওয়ার জন্য যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল, এটা কিসের উপর হামলা ছিল? আজকে এটা যদি গণতন্ত্রের উপর হামলা হয়, ওগুলি কিসের উপর হামলা ছিল? এ ধরনের ঘটনা পাল্টা অভিযোগ, পাল্টা অভিযোগ আমাদের রাজনীতিতে চলে এসছে, আমরা এগুলো শুনছি। আসলে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ থেকে বের হওয়ার কি উপায়? দুটি বৃহৎ রাজনৈতিক দল, দুটি দলে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ করছে, প্রত্যেকটা ঘটনা নিয়ে তারা করছে। আমি এই বাংলাদেশে রাজনীতিতে সৌজন্যতা তো বোধ যেটা ছিল সেটা 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পরে
জিয়াউর রহমান আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই নীতির ভিত্তিতে এই নীতিকে ধারণ করে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু রাজনীতিবিদদের চরিত্র হনন, বেচা কেনা, দলবদল এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই রাজনৈতিক অসহিষ্ণুতা যেটা বাংলাদেশের মীমাংসিত মুক্তিযুদ্ধের চেতনা, মীমাংসিত বাংলাদেশের স্বাধীনতা সেই সার্বভৌমত্ব, এটাকে এই স্বাধীনতার চেতনাকে পিছনে ঠেলে দিয়ে জামাত স্বাধীনতা বিরোধী শক্তিদের নিয়ে দল গঠন করে ক্ষমতা লিপসা থেকে কিন্তু এই এই অসহনশীলতা অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তি তৈরি হয়েছে। আপনি তারপরেও আমাদের কাছে আমাদের সামনে বিশাল সুযোগ এসেছিল 2000 এই যে নির্বাচনের সময়, আমাদের 5 জানুয়ারি নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সরাসরি টেলিফোন করেছিলেন, একবার না তিনবার। আপনারা দেখেছেন কি ভাষায় খালেদা জিয়া তার জবাব দিয়েছে। খালেদা জিয়া যদি সেদিন যদি আমাদের নেত্রীর কথায় যদি তিনি কর্ণপাত করতেন বা তিনি যদি সেদিন কথা বলতেন, একসাথে বসতেন, সিদ্ধান্ত নিতেন, আমার মনে হচ্ছে আজকে 8 বছর 3 বছর পরে আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি অনেকখানি পরিবর্তন হতে পারত। আর আপনারা লক্ষ্য করেছেন রাজনীতি এক জিনিস, সামাজিকতা পারিবারিক দুঃখ দুর্দশা ভিন্ন জিনিস। বেগম জিয়ার ছোট ছেলে আরফাত রহমান খোকো মারা যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার লাশ দেখার জন্য বা তার বেগম সহানুভূতি জানানোর জন্য তার অফিসে গিয়েছিল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বাইরেও তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা, তাকে ঢুকতে দেওয়া হয়নি, সৌজন্যতা দেখানো হয়নি। এই অসৌজন্যতা এই থেকে বেরিয়ে আসার পথ, যতক্ষণ পর্যন্ত তাদের এই মন মানসিকতা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে না এই এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। তবে আমরা আশা করছি যে আমাদের জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসটা রয়েছে সেটা দূর হোক, অসৌজন্যতা দূর হোক, সবাই একসাথে মিলে যাতে রাজনীতির ময়দানে কাজ করতে পারে দেশের উন্নয়নে, সে প্রত্যাশা আমরা করছি। তো গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। এখন বর্তমানে যে বিরোধী দল রয়েছে আপনাদের সংসদে, জাতীয় পার্টির একটা অংশ, জাতীয় পার্টি রয়েছে, তো সেই বিরোধী দল নিয়েও নানান কথা রয়েছে। তো আপনি আগামী দিনে কেমন বিরোধী দল প্রত্যাশা করেন? অবশ্যই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। শক্তিশালী তো আপনি যদি নির্বাচনে না আসেন, নির্বাচন না করে গণতন্ত্র আপনার জন্য বসে থাকবে না, সরকার আপনার জন্য বসে থাকবে না, নির্বাচনী ব্যবস্থা আপনার জন্য ব্যাহত হতে পারবে না। সুতরাং এটার জন্য সম্পূর্ণভাবে তারা দায়ী। সেটি হয়তো গণতন্ত্রের জন্য আমাদের দেশের জন্য কল্যাণকর হবে। আমি সর্বশেষ আপনার কাছ থেকে একটি প্রশ্ন নেব, সেটি হচ্ছে যে দেশ এগিয়ে যাচ্ছে, সরকার একটি সাবমেরিন কিনেছে চীন থেকে, আপনি কি মনে করেন যে সেই সাবমেরিনটি চীন থেকে কেনার কারণে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা রয়েছে বাংলাদেশের সেটিতে কোনো ঘাটতি হবে? কোনোভাবেই না, এটা বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম দেশ, সে বাংলাদেশ আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় হচ্ছে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জানা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি হচ্ছে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। সুতরাং এই যে সাবমেরিনের কাছে কেনার কারণে ভারতের সাথে সম্পর্ক
নষ্ট হবে, সাবমেরিন কেনার পরেই তো জনগণ চষে গেছে না ভারতে গিয়ে, এবং তারা ভারত তো বাংলাদেশের আজকের বন্ধু না, ভারত হচ্ছে বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের সহযোগিতাকারী দেশ, আমাদের অকৃত্রিম বন্ধু। এই বন্ধুত্ব সাবমেরিন বা অন্য কোনো ইস্যুতে আপনার নষ্ট হবে এটা আমি বিশ্বাস করি না। সেদিন তো জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছেন, এবং আমার তো মনে হয়েছে উত্তরোত্তর সেটা বৃদ্ধি পাচ্ছে। এবার এবারের সফর থেকে আমাদের তাই মনে হয়েছে, যেইভাবে সমগ্র ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধিত করেছে, রিসিভ করেছে, সেটা দেখি আপনার মনে হয় যে সম্পর্ক বিনষ্ট হয়েছে বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে? কোনো ধরনের ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমেরিকাতে এসেছেন, আমেরিকা এখানে অসংখ্য বাঙালি রয়েছে, আমাদের দেশের মানুষ এখানে অবস্থান করছে, কেমন দেখলেন? আমি দেখেছি, আমার তো আর যদিও সঙ্গে আগে আগে এসেছি, এখানে আছে, এখানে তো এখানে যেহেতু যুক্তরাষ্ট্র, এখানে জাতিসংঘ আছে, এখানে একটু পলিটিক্যাল ধামাডোল আছে বেশি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক যেমন আছে বিপক্ষের লোকও তেমন আছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানে যারা প্রবাসে আছেন, আমরা এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আজকে যে যুদ্ধ অপরাধদের বিচার জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব হচ্ছে, আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার সংগঠিত হয়েছে, সুতরাং এই সমস্ত পজিটিভ বাংলাদেশ, বাংলাদেশ তার নিজস্ব অবস্থানে ফিরে যাওয়ার, স্বাধীনতার চেতনায় ফিরে যাওয়ার জন্য যা যা করণীয় দরকার, সেই সমস্ত করণীয়র পিছনে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবে, এই প্রত্যাশা আমি সকলের কাছে। আপনাকে ধন্যবাদ, অনেক ব্যস্ত মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাব, যে আগামী দিনের তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেশ গড়ার জন্য? তরুণদের আজকে এই পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির তারুণ্য নির্ভর পৃথিবী, সুতরাং আজকে তরুণদের উদ্দেশ্যে আমাদের যা বলার, আমরা সঙ্গত কারণে দুজন তরুণকে যদি দেখি, একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক জিয়া, আরেকজন জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জল, একজন বাংলাদেশকে সমগ্র পৃথিবীতে অপমানিত করেছে হাওয়া ও ভবন তৈরির মাধ্যমে, মানি লন্ডারিং এর মাধ্যমে, আজকে মামলার আসামি হয়ে, ফেরারি আসামি, কনভিক্টেড আসামি হয়ে বিদেশ বিভাগে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কথা বলছে, এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে সম্পৃক্ততা তার পাওয়া গেছে। বাংলাদেশে মানি লন্ডারিং এর জন্য সিঙ্গাপুরের আদালতে তাদেরকে অভিযুক্ত করেছে, FBI বাংলাদেশে গিয়ে তদন্ত করেছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, আরেকজন আজকে সমগ্র পৃথিবীতে বাংলাদেশে আজকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে আজকে বাংলাদেশকে আপনি তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেটির নেতৃত্ব দিয়ে তিনি আজকে বাংলাদেশকে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আমি আজকে তরুণ সমাজের প্রতি আহ্বান জানাব, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ আধুনিক মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার সাথে যুব সমাজ সামিল হবে, ঐক্যবদ্ধ থাকবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলেছি সাবেক ছাত্র নেতা এবং চট্টগ্রাম আওয়ামী লীগ দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজাদা মহিউদ্দিন। তিনি অত্যন্ত ব্যস্তর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলেছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আগামী দিনের তরুণ সমাজ দেশ গঠনে, জাতি গঠনে তাদের সক্রিয় ভূমিকা পালন করবে, এবং আমরাও আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাসমুক্ত একটি সুন্দর গণতন্ত্র উপহার দিয়ে আগামী দিনে সোনার বাংলা গড়ে
গড়ে উঠবে সে প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। বিশ্বজুড়ে আমরা।